আসসালামু আলাইকুম, এসএস কুকিং হাউস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো খুব অল্প সময়ে কিভাবে মিষ্টি কুমড়া দিয়ে খেজুর পিঠা তৈরি করতে হয়। ভিডিওটি শুরু করার আগে একটি কথা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে তাহলেও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমার পরবর্তী কোনো ভিডিও আপনাদের ভালো লাগতে পারে। দেখতেই পাচ্ছেন মিষ্টি কুমড়া কেটে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে অন্য পাত্রে উঠিয়ে নিয়েছি। এখন এগুলো সেদ্ধ করে নিব। মিষ্টি কুমড়াগুলো সেদ্ধ করতে কিন্তু আমার 5 থেকে 6 মিনিট সময় লাগছে। তারপরে এগুলো আমি ডালাই করে ঢেলে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আপনাদের যদি সময় বেশি লাগে তাহলে বেশি সময় দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবেন, এটা কিন্তু ভালো করেই সেদ্ধ করে নিতে হবে। এখন এর ভিতরে আমি একটি ডিম ভেঙে দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। ভালো করে মিক্সড করা হয়ে গেছে, এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ এবং 2 চামচ চিনি। চিনির পরিমাণ কিন্তু অল্প দিতে হবে। দেওয়া হয়ে গেছে, এখন আমি আর একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখন খামি তৈরি করার জন্য আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 5 থেকে 6 চামচ ময়দা। ময়দা দেওয়ার পর ভালো করে এখন মেখে খামিটা তৈরি করে নিচ্ছি। খামিটা তৈরি হয়ে গেছে, দেখেন এটা হাতের সঙ্গে লাগছে না এবং অনেক বেশি শক্ত না। এখন পিঠা তৈরি করার জন্য প্রথমে যে কাজটি করতে হবে সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দুই হাতের তালুতে অল্প করে একটু ময়দা মাখিয়ে নিলাম। এখন পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এভাবে হাতের সাহায্যে আমি পিঠা তৈরি করে নিচ্ছি, বাকিগুলো এই একই প্রসেসে আমি তৈরি করে নিব। তবে একটি কথা, পিঠাগুলো তৈরি করার সঙ্গে সঙ্গে অল্প পরিমাণে ময়দা ছড়িয়ে দিতে হবে যেন পিঠাগুলো এটে না যায়। এখন পিঠাগুলো আমি এভাবেই রেখে দিচ্ছি, চলে যাচ্ছি অন্য প্রসেসে। হাঁড়ির ভিতরে আমি 1 মগ পানি দিয়ে দিলাম। কুসুম গরম পানিতে আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম, আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন। দুধ দেওয়ার পর আমি হালকা করে নেড়ে নিচ্ছি। একটা জিনিস মনে রাখতে হবে, গুঁড়া দুধ কিন্তু অনেক গরম পানিতে দেওয়া যাবে না, তাহলে এটা দানা দানা থেকে যাবে। এখন এর ভিতরে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ, দিয়ে দিলাম 4 থেকে 5 চামচ চিনি। চিনি এবং লবণ কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখন ভালো করে একটু নেড়ে রেখে দিচ্ছি কিছু সময়ের জন্য। কিছু সময় পরেই আমি ফিরে এসেছি, দেখতেই পাচ্ছেন দুধ ফুটতে শুরু করেছে। এখন এর ভিতরে আমি দিয়ে দিয়েছি দারুচিনি এবং এলাচ বাটা, তার সঙ্গে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। তেজপাতা কিন্তু অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে। এখন একটু ভালো করে নেড়ে আবারও রেখে দিচ্ছি কিছু সময়ের জন্য। এখন এটা নামিয়ে রাখছি। নামিয়ে নেওয়ার পর অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এখন পিঠাগুলো ভাজি করে নিব। পিঠাগুলো কিন্তু ভাজি করা হয়ে গেছে, দেখেন এটা কিন্তু গোল্ডেন কালারের হয়ে আসছে। যখন এরকম গোল্ডেন কালারের হয়ে আসবে তখন এটা উঠিয়ে নিয়ে গরম দুধের ভিতরে দিয়ে দিতে হবে। আমি গরম দুধের ভিতরে পিঠাগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন হালকা করে একটু নেড়ে আবার কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে একই প্রসেসে আমি পিঠাগুলো সব ভাজি করে গরম থাকা অবস্থায় কিন্তু নামিয়ে রাখা হাঁড়ির ভিতরে দিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম। যখন পিঠাগুলো সব দেওয়া হয়ে গেছে তখন আমি হাঁড়িটা নিয়ে আবারও চুলোর পারে একটু দিয়ে হালকা করে নেড়ে রেখে দিচ্ছি কিছু সময়ের জন্য। প্রথমেই কিন্তু দুধ অনেক ঘন করে নামানো যাবে না, একটু পাতলা থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে, কারণ পরবর্তীতে পিঠা দেওয়ার পরে আরও একটু চাল দিয়ে নিতে হবে। আপনারা যদি পিঠাগুলো আবার চুলার উপরে দিতে না চান সেক্ষেত্রে কিন্তু কয়েক ঘন্টা এভাবে রেখে দিবেন, তাহলে পিঠার ভিতরে সব রস চলে যাবে। আর যদি তাড়াতাড়ি পিঠাটা খেতে চান তাহলে কিন্তু চুলার উপরে আবার দিতে হবে। দুধ ঘন হয়ে আসছে এবং দুধের রস পিঠার ভিতরে কিন্তু চলে গেছে, দেখেন এগুলো ফুলে কত বড় হয়েছে। এখন এটা নামিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। খেজুর পিঠাগুলো খেতে কিন্তু অনেক টেস্টি।
আপনারা একবার হলেও বাসায় ট্রাই করেন, কেমন হয়েছে সেটা কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।